আসসালামু আলাইকুম, বিডি স্টার টিভির রাতের সংবাদে জানাচ্ছি স্বাগতম। প্রথমে শুনবেন সংবাদ শিরোনাম। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। এবার সমুদ্রের ড্রোন ভাসাচ্ছে তুরস্ক। যুক্তরাষ্ট্রে অনুমোদন পাচ্ছে মডার্না টিকা। 610 মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে ভারত। 50 বছরে দেশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ পাকিস্তানের দ্বিগুণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তানজানা রহমান রিজা। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। বুধবার 16 ডিসেম্বর ভোর 6:34 জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের সামরিক সচিবগণ শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীম উজ্জামান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। এবার সমুদ্রের ড্রোন ভাসাচ্ছে তুরস্ক। সাম্প্রতিক বছরগুলোতে আকাশ প্রতিরক্ষায় ব্যাপক উন্নতি করেছে তুরস্ক। তাদের টিভির 2 ড্রোনের বিজয় গাথা এরই মধ্যে বিশ্বজুড়ে সমরবাদীদের আলোচনার কেন্দ্রে। এবার সমুদ্রে মানুষবিহীন নৌযান নিয়ে আসছে তারা। মঙ্গলবার 15 ডিসেম্বর প্রথমবারের মতো এমন নৌযানের একটি মডেল প্রদর্শন করেছে দেশটি। আঙ্কারা ভিত্তিক মেটেক সান ডিফেন্সের সঙ্গে যৌথভাবে এটি তৈরি করেছে অ্যারেস শিপওয়ার্ড। এর নাম দেওয়া হয়েছে সিডা। যুক্তরাষ্ট্রে অনুমোদন পাচ্ছে মডার্নার টিকা। ফাইজারের পর যুক্তরাষ্ট্রে এবার অনুমোদন পেতে যাচ্ছে মডার্নার করোনা টিকা। বিশেষজ্ঞরা মডার্নার টিকাকে 94% কার্যকর দাবি করা জরুরি ব্যবহারের জন্য এই টিকার অনুমোদন পাওয়ার পথ সুগম হয়েছে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA ও মডার্নার টিকা নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছে। একই সঙ্গে এর ক্ষতিকর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই বলে উল্লেখ করা হয়। চলতি সপ্তাহেই টিকাটি অনুমোদন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। 610 মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে ভারত। সরকার পরিচালিত সব মাদ্রাসা ও টোল বন্ধ করার প্রস্তাব অনুমোদন করেছে ভারতের আসাম রাজ্যের সরকার। বিলুপ্ত করে দেওয়া হচ্ছে মাদ্রাসা বোর্ড। বিষয়টি এরই মধ্যে রাজ্য মন্ত্রিসভায় পাশ হয়েছে বলে জানিয়েছেন আসামের বিজেপি সরকারের মুখপাত্র ও সংসদ বিষয়ক মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি। আসামের বিধানসভার শীতকালীন অধিবেশন বসতে যাচ্ছে 28 ডিসেম্বর থেকে। এই অধিবেশনে এই বিষয়ে একটি বিল পেশ করা হবে। 50 বছরে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পাকিস্তানের দ্বিগুণ। বিজয়ের 50 বছরে এসে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের দ্বিগুণের বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত 1 বছরে রিজার্ভ বেড়েছে 1,000 কোটি ডলারের বেশি। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ যখন অবস্থান করছিল 4,209 কোটি ডলারে, তখন পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ মাত্র 2,040 কোটি ডলার। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও রফতানি আয়ে ভর করে বৈদেশিক মুদ্রার মজুদ 4,200 কোটি ডলার ছাড়িয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর ব্যাংকাররা বলছেন নগদ প্রণোদনায় বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহী হয়েছেন প্রবাসীরা। পাশাপাশি আমদানিতে ধীর গতি ও বিদেশি ঋণ বৃদ্ধির কারণে রিজার্ভ ধারাবাহিকভাবে বাড়ছে বলেও মত তাদের। করোনার এই সময় বেশি বেশি করে হাত ধোবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। শেষ করছি আজকের রাতের সংবাদ, আগামীকালকের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।